হিন্দু বাঙালির বিশ্বাস কি রাখতে পারছে মোদি সরকার? জোড়া নোটিফিকেশনে জারি না হওয়ার পেছনে কি ষড়যন্ত্র? করিমগঞ্জের নাম কেন হবে শ্রীভূমি? মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে? ঈশান বাংলার বিশেষ সাক্ষাৎকারে এসবের জবাব দেবেন বিধায়ক শিলাদিত্য দেব। নমস্কার, আজ আমরা এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলবো, আপনারা নিশ্চয়ই জানেন, সংবাদ শিরোনাম হোক আর যে কোনো রাজনৈতিক বিতর্কে হোক, যার নাম সব থেকে প্রথমে আমরা পেয়ে যাই, উনি হলেন হুজাইর বিধায়ক শিলাদিত্য দেব। আজ শিলাদিত্য দেবের সঙ্গে কথা বলবো, কারণ অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, কিছুক্ষণ পরে তিনি গুয়াহাটি উড়ে যাবেন, তাই যে সময়টা দিয়েছেন সেই সময়টাকে আমরা হাতছাড়া করতে চাইনি, তার জন্যই ওনার সঙ্গে কথা। আর প্রথমে আপনাকে ঈশান বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, রয়েছে বিজয়া দেওয়াবলী, সব কিছু মিলে একসঙ্গে আপনাকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। আপনাদেরকেও শুভেচ্ছা, পুরা বরাকবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর গত পরশু আসা হয়েছিল অনেকদিন পর, ইনফ্যাক্ট বিধায়ক হওয়ার পর প্রথমবার করিমগঞ্জে গেলাম এবং খুব ভালো লেগেছে, কারণ ছোটোবেলা ওখানেই, বলতে গেলে ছুটির আমরা ওখানেই কাটাতাম, শিলচর বা করিমগঞ্জে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন আমি জানতে চাই, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে হিন্দু বাঙালি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে মোদি সরকার এবং রাজ্যের সর্বানন্দ সরকারকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু বর্তমানে এনআরসির পর যেভাবে মানুষ হয়রানি হচ্ছে হিন্দু বাঙালিরা, তারা কতটুকু আস্থা রাখতে পারবেন আপনার এই দুই সরকারের উপর? দেখুন, আমি কিছু বললি সংবাদ মাধ্যম বলে যে বিতর্কিত মন্তব্য করলো, আজকে ছোট্ট আরেকটা বিতর্ক করে যাই। আপনারা দুই নেতার নাম নিলেন, একজন মহান সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সর্বানন্দ সোনোয়াল। নরেন্দ্র মোদীর সরকার এসছেন 2014 এবং আপনারা একটু মনে করে দেখবেন যে 2014 বাঙালিরা কিন্তু চায়নি যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক। পুরো ভারতবর্ষে ব্রহ্মপুত্র ভ্যালির বাঙালি ছাড়া পশ্চিমবাংলা, ত্রিপুরা, বরাক ভ্যালিতে বিজেপি জিততে পারেনি 2014, কিন্তু বাঙালিদের ভোট না পাওয়ার পরেও নরেন্দ্র মোদীর যেটা কমিটমেন্ট ছিল বাঙালিদের জন্য, হিন্দু শরণার্থীদের জন্য, উনি কিন্তু রেখেছিলেন। উনি 2014 মানে ত্রিপুরা, পশ্চিমবাংলা, বরাকের ভোট না পাওয়ার পরেও উনি লোকসভাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছিলেন এবং পাশও করিয়েছিলেন। আর 2000 তারপরে যখন 19 সরকার আসে, এবার বাঙালিদের পুরো ফুল সাপোর্ট উনি পেয়েছেন। পশ্চিমবাংলাও আমরা অনেক সিট জিতেছি, বরাক ভ্যালিতেও আমরা 2 সিট জিতেছি, ত্রিপুরাতেও আমরা 2 সিট জিতেছি। আজকে বাঙালিরা সেটা বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদী একমাত্র লিডার ভারতবর্ষে আফটার 70 ইয়ার্স, যে উনাকে সমর্থন না করার পরেও যদি উনি বাঙালিদের জন্য করে গেছেন, তাহলে সমর্থন করলে তো কী না করতেন, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি বলছি যে আপনি বলছেন যে বাঙালিরা কি বেশি বিশ্বাস করে নিয়েছেন বরাক উপত্যকার বাঙালিরা, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকায় প্রতিদিন শ হিন্দু বাঙালিদের নামে 2013, 2018, 2008, 2009 সালের সেই ডিভোটারের তাকমার নোটিশ যাচ্ছে, সেটা কি বেশি বিশ্বাসের জন্য? ব্যাপারটা হচ্ছে কি, যখন সর্বানন্দ সোনোয়াল সরকার আসে 2016, আর মানে নোটিশ জারি করা যেটা, ওটা বেড়ে যায় নো ডাউট, তার কারণ হচ্ছে কোর্টের নির্দেশনা ছিল এবং সর্বানন্দ সোনোয়াল উনি প্রত্যেক ডিস্ট্রিক্টে বলেছেন যে এইভাবে অ্যাব্রাপ্টলি যেন সামনগুলো দেওয়া না হয় বা তার ইনভেস্টিগেশন করে যেন করা হয়, কিন্তু কোর্টে সেটা মানেনি। কোর্ট যেটা অর্ডার করেছে যে চিফ সেক্রেটারিকে বলেছে যে যেরকমই হোক সামন্স দিতে লাগবে এবং এফটি কোর্ট ডিসাইড করবে এই বিষয় নিয়ে।
এখন হচ্ছে কথাটা যে আমরা বেসিক্যালি যখন বাঙালির এই সমস্যার কথা বলি আমরা খুব সেন্টিমেন্টাল হয়ে যাই, ভাবুক হয়ে যাই, স্বাভাবিক। কারণ স্বাভাবিক, কারণ আমরা বাঙালি জাতি রক্ত দিয়েছে এই মাতৃভূমিকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন করার জন্য। এবং আরেকটা কথাও মনে রাখতে হবে যে সূর্য সেন যেটা বলেছিলেন, মাস্টার দা সূর্য সেন, যে যারা গড়বে, যারা দেশ গড়বে তারা ভোগ করবে না। আজকে মনে হচ্ছে যে ওই কথাটা আমার লেগে গেছে যে বাঙালিরা দেশ গড়েছিল কিন্তু তারা ভোগ করতে পারছে না। কিন্তু আমি সেটা এখন মানি না, কারণ আজকে নরেন্দ্র মোদী সরকার এসেছে, সর্বানন্দ সোনোয়াল সরকার রয়েছে এবং প্রক্রিয়া চলছে। কারণ আমরা জানি যে বিগত 70 বছরে আগের যেসব দল সরকার করে গেছেন তারা কিন্তু হিন্দু শরণার্থীর জন্য কোনো আইন বানিয়ে যাননি। কারণ যখন আমরা কোর্টে গিয়ে দাঁড়াবো, আমরা যখন কাঠগড়ায় দাঁড়াবো, তখন কিন্তু আমাদের যেটা মনের কথা বেদনা সেটা কিন্তু জাজেরা শুনবেন না। জাজেরা চাইবেন যে কাগজ দেখাও, সে জালি কাগজ হোক বা শুদ্ধ কাগজ হোক। আমি যদি বলি যে আমরা তো রক্ত দিয়েছি দেশের জন্য, আমরা তো নেতাজির বংশধর, আমরা সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, নন্দমোদী, কি বলে, রবীন্দ্রনাথের বংশধর, এই কথা বলতে চলবে না। না, কিন্তু কাগজ দেখাতে হবে। আপনি বলছেন যে আদালতের কথা, আমি মেনে নিলাম যে আদালতের উপর কেউ নেই, কিন্তু আমাদের এই বরাক উপত্যকার এই কাছাড় জেলায় আমরা দেখতে পাচ্ছি যে জিরিঘাট যে অঞ্চলটা আছে সেখানে পুলিশ সেখানকার হিন্দু বাঙালিদের ডেকে এনে তাদের বলছে তোমাদের কি এনআরসি নাম আছে, তোমাদের হাতে কি কোনো দস্তাবেজ আছে। সেটা আপনার সরকার কি বিশেষ কোনো অধিকার দিয়েছে সেই পুলিশদেরকে? দেখুন, নর্থ ইস্টে এই প্রবলেমটা রয়েছে। আজকে যেরকম আমরা লেট 70s আর আর্লি 80s-এ যখন আসাম আন্দোলন চলছিল, আসাম আন্দোলনটা কী ছিল? আসাম আন্দোলনটা কিন্তু বাঙালিদের এগেনস্টে ছিল না বা রিফিউজির এগেনস্টে ছিল না, বেসিক্যালি ছিল ফরেনার্সদেরকে এখানে তাড়াতে লাগে, বিদেশি বহিষ্কার হতে লাগে। কিন্তু পরবর্তীতে এই এজিটেশনটার চেহারা পাল্টে যায়, সেটা বাঙালি খেদাও আন্দোলনই হয়ে গেছিল। এবং বাঙালি খেদাও আন্দোলনটা এটা একটা হিউজ কনস্পিরেসি ছিল, আর যেখানে আমি মনে করি যে বাংলাদেশি মূলের যারা মুসলমানরা তাদেরও একটা বিরাট বড় অংশ ছিল। তাদের একটা কথা ছিল কি, যদি অসমীয়া এবং বাঙালিদের মধ্যে যদি সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়, তারা যদি লড়তে থাকে তাহলে সেই মাঝখান দিয়ে তারা তাদের নিজেদেরকে স্থাপিত করতে পারে। আর সেটাই হয়েছিল, সেটাই আসামে দেখা গেল কি যে বাংলাদেশি মুসলমানরা গলায় গামছা দিয়ে অসমীয়া ভাষা শিখে তারা নিজেদেরকে অসমীয়া হিসেবে স্থাপিত করে তারা আমাদেরকে কাঠগড়া দাঁড়া করিয়ে দিয়েছিল। কিন্তু আজকে অসমীয়া ভাইরা কিন্তু বুঝতে পারছেন যে আসামকে যদি বাঁচাতে হয়, আসামকে রক্ষা করতে হয় এই বাংলাদেশি মুসলিমদের হাত থেকে, যারা নাকি ওনাদের সত্রের মাটি কেড়ে নিয়েছেন, যারা অসমীয়া নারীর উপরে নির্যাতন চালাচ্ছেন, এই লাভ জিহাদের কেস দেখা যাচ্ছে প্রত্যেক দিন ব্রহ্মপুত্র ভ্যালিতে শোনা যাচ্ছে। তো এইসব থেকে বাঁচার জন্য তারা একটা জিনিস বুঝেছেন যে নিরহ যে বাঙালি হিন্দু শরণার্থীরা রয়েছেন তাদেরকে বরঞ্চ যদি সহ্য করা যায় তাহলে আসামের মঙ্গল হবে। এই কথাটা কিন্তু আজকে 70-80% অসমীয়ারা এটা বুঝেন। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি যে আপনারা বারবার বলেছেন যে এবং মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া, যেরকম তৎকালীন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া 1991 সালে সনদে দাঁড়িয়ে বলেছিলেন যে অসমে প্রায় 40 লক্ষেরও বেশি বিদেশি অনুপ্রবেশকারী রয়েছে। তারপর লেফটেন্যান্ট জেনারেল এস কে সিনহা রাজ্যপাল, তিনি প্রায় সেটা 50 লক্ষের উপর তিনি দিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই অসমের মাটিতে কিন্তু অনুপ্রবেশকারী কিন্তু নেই, কারণ আমরা সবাইকে দেখেছি এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আমরা যদি দেখতে পাই যে হিন্দু শরণার্থীদের নাম কিন্তু কাটা পড়েছে, সেটা তো আপনি মানে সেটা কেন হলো, কিভাবে হলো? সেটাই আমি বলছি যে আমরা ষড়যন্ত্রের বলি হয়েছি, আমরা ষড়যন্ত্রের বলি হয়েছি। এবং আমরা যেভাবে করতে লাগছিল মানে হিন্দু শরণার্থীদের জন্য, আমরা কোনোভাবেই ওটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও কথা হচ্ছে বা হয়েছে, আমরা যেভাবে বিষয়টাকে নিয়ে কেন্দ্র সরকারের সাথে করতে লাগছিল আমরা সেভাবে করতে পারিনি আগে। আজকে এনআরসিতে যখন আমাদের নাম কেটে যায় এবং আমরা বুঝতে পারি যে 19 লক্ষ লোকের মধ্যে মেজরিটি লোকই হচ্ছে হিন্দু বাঙালি শরণার্থী, তো তখন কি আমাদের টনক নড়েছে এবং আমরা এখন ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু এই কাজটা যদি আজকে থেকে আমরা কমসে কম 20 বছর আগে বা 25 বছর আগে বা যখন
আসাম অ্যাকর্ড সাইন হয়েছিল এবং সেটাতে নির্ণয় নেওয়া হয়েছিল যে এনআরসি হবে আসামে, তখন থেকে যদি আমরা প্রস্তুতি নিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে একটা সুযোগ ছিল আপনাদের হাতে, আপনার রাজ্যের সর্বানন্দ সোনোয়ালের হাতে একটা সুযোগ ছিল, আজ পর্যন্ত অসমে কিন্তু এই জোড়া নোটিফিকেশনটা কেন কার্যকর করা হলো না, সে ব্যাপারে আপনি কেন কোনো কথা বলেন না? না, এই ব্যাপারে আমি অনেকবার বলেছি, মুখ্যমন্ত্রীকে সাথে কথা বলেও বলেছি যে যেটা আমাদের 7 সেপ্টেম্বর 2015 যে লং টার্ম ভিসার ব্যাপারে ওটাকে ইমপ্লিমেন্ট করলে লাভ হবে, কিন্তু কেন করা হলো না আমি ঠিক সঠিক বলতে পারবো না, আর করলে হয়তো অনেকে রিলিফ পেতেন। কিন্তু একটা কথা ঠিক, আমি যখন দেখছি যে যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, বেশ কয়েকটা কেস রয়েছে, ইভেন আপনার ইনফ্যাক্ট কাছাড়েও যে সীমাবর্ধনের যে কেস, তো সীমাবর্ধনের কেসের ক্ষেত্রে দেখা গেছে যে কোর্ট রেফার করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিল্লিকে, তারা কিন্তু রাজ্য সরকারকে এটা রেফার করেনি। সেই জন্য এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকেই রোলটা প্লে করতে হবে। আমার মনে হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ আছে কোথাও, তার জন্য হয়তো ফুটে উঠছে না। সেটা কি কোনো ইচ্ছাকৃতভাবে সেই জোড়া নোটিফিকেশনটাকে যাতে বাঙালিরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দেন সেই বিষয়টাকে যে না যাতে পান, সেটার কি কোনো চোখে পড়ুন সেটা না করার জন্য? হতে পারে, হতে পারে, কনস্পিরেসি তো স্বাভাবিক হতে পারে, কারণ আমি তো বললাম যে আজকে এনআরসিতে যদি হিন্দু বাঙালি শরণার্থীদের নাম আসেনি তাতে একটা তো কনস্পিরেসি 100% আছে। এবং যেরকম চিফ জাস্টিস রঞ্জন গগৈ কিছুদিন কয়েকদিন আগে কোর্টের বাইরে গিয়ে উনি যে মন্তব্য করেছেন যে আগুন নিয়ে খেলা হবে যদি কাট অফ ডেটসগুলোকে নিয়ে আদল বদল করা হয়, উনি কিন্তু ইন্ডিকেট করেছেন যে 2014 যদি কাট অফ ডেট নেওয়া হয় হিন্দুদের জন্য তাহলে কি প্রবলেম হবে, কিন্তু উনি একবারও বলছেন না যে ইভেন বাঙালি হিন্দুরা যেটা বলছে যে 1971 কাট অফ ইয়ার কেন, 1951 কাট অফ ইয়ার করুন, আমরা সেটাও মেনে নেব, সেটাকেও আমরা মেনে নেব এবং আমরা আসামকে বাঁচাবার জন্য আমরা এটা এটাতে স্যাক্রিফাইস দিতে রাজি আছি। কিন্তু একজন ভূমিপুত্র, একজন অসমের সন্তান রঞ্জন গগৈ কিন্তু 1971-51 হতে লাগে সেই ব্যাপারে উনি উল্লেখ করছেন না। ওনার বেদনা হচ্ছে যে 2014 যদি গ্রহণ করা হয় মানে সিএবিতে তাহলে অসমের নাকি আগুন জ্বলবে। তার মানে ব্যাপারটা হলো কি, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি একজন অ্যান্টি হিন্দু অ্যান্ড প্রো মুসলিম। এই ধরনের যদি মানসিকতা কিছু লোকের থেকে যায় তো স্বাভাবিকভাবে অসমের তো প্রবলেম থেকে যাবে। ইট ইজ লাইক এ কনফ্লিক্ট স্টেট, আমরা দেখে এসেছি যে বাঙালিদের উপরে অত্যাচার হয়েছে। এই জন্যে এই পরিবেশে আমি বলবো, কারণ একটা সময় ছিল 100-100 জন অসমিয়ার মধ্যে আগে 90 জন বাঙালিকে ঘৃণা করত, আজকে সেই পরিবেশটা ঘুরে গেছে। আজকে 100 জনের মধ্যে 80 জন অসমিয়ার লোকরা এটা বুঝতে পেরেছে যে আসামের মঙ্গল তখনই হবে যখন বাঙালি হিন্দুদেরকে নিয়ে আমরা বাঁচব। 20 জন হয়তো রয়ে গেছে উগ্র জাতীয়তাবাদী, আর ওদেরকে দেখে যদি আমরা সারা সমাজের যদি আমি মানে সমীকরণটা নেই তাহলে আবার ভুল হবে। আজকে প্রয়োজন যে বরাক ব্রহ্মপুত্র বা হিন্দু বাঙালি এবং অসমিয়ারা মিলে যদি আমরা কাজ করি তাহলে দুপক্ষেরই মঙ্গল হবে। আচ্ছা, আপনি এবার করিমগঞ্জে এসে আরেকটা বিতর্ক উঠে গিয়েছে যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি হবে, এটার কি যুক্তিটা আপনার কাছে রয়েছে? দেখুন, করিমগঞ্জ জেলাটা এটা সিলেট জেলার একটা অঙ্গ ছিল, আজকেও প্রায় সাড়ে তিন থানা করিমগঞ্জে রয়ে গেছে যেটা অরিজিনাল সিলেটে ছিল। এবং শ্রীহট্টকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এসে ওনার যে মানে ভালো লেগেছিল, উনি ওনার এত মানে ভালো লেগেছিল শ্রীহট্ট জেলাকে, তখন উনি বলেছিলেন যে এটা তো শ্রীভূমি, উনি শ্রীভূমি আখ্যা দিয়েছিলেন সিলেট জেলাকে। এবং আমি মনে করি যে আজকে 100 বছর পূর্তি হয়েছে উনি পদার্পণ করেছিলেন করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে, এবং এখানে নাকি 5 মিনিটের স্টপেজ ছিল ট্রেনের, প্রায় 25 মিনিট ট্রেনকে রাখা হয়েছিল এবং ওনাকে যে স্মারকপত্র দেওয়া হয়েছিল, ওয়ান অফ দ্য লংগেস্ট স্মারকপত্র এভার ওনাকে কেউ দিয়েছে। তো এই ধরনের সম্মান
যাকে দেওয়া হয়েছিল, আমি মনে করি আজকে 100 বছর পর যদি এই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করা হয়, দ্যাট উইল বি দ্য মানে বেস্ট পসিবল ট্রিবিউট ফর রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটা প্রত্যেক মানুষের মনে রয়েছে। আমি করিমগঞ্জে গিয়ে যেটা বুঝতে পারলাম যে আজকে ইভেন ছোট ছোট বাচ্চাদের মনে ওটা ঢুকে গেছে যে এটা তো শ্রীভূমি, এটা করিমগঞ্জ হলো কি করে। তাই আমি মনে করি যে করিমগঞ্জের নাম যদি শ্রীভূমি হয়, এক তো লোকেরাও খুব খুশি হবে, আর ইট উইল বি আ রাইট ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে শেষ প্রশ্ন, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা বিশেষ চর্চা চলছে যেটা মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে, এবং আমরা বিভিন্ন সূত্রে, দিশপুরের বিভিন্ন সূত্রে আমরা শুনতে পেরেছি যে সংঘ পরিবার চাইছে আপনাকে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হোক, এবং মুখ্যমন্ত্রীরও কিছুটা সহমত রয়েছে যে আপনাকে গৃহ বিভাগের দায়িত্বে আপনাকে নেওয়ার জন্য একটা চর্চা চলছে বিভিন্ন মহলে, দিশপুর মহলে। সে ব্যাপারে আপনার এই ব্যাপারটা এরকম হচ্ছে যে এই খবরটা আপনার থেকেই আমি জানলাম, কারণ আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন আর আপনাকে গৃহ বিভাগ দেওয়া হচ্ছে। কারণ আমি এখন পর্যন্ত কোনো ধরনের কারোর কাছে হাত পাতিনি যে আমাকে মন্ত্রী করতে লাগে, আর আমি মনেও করি না যে আমাকে কেউ মন্ত্রী করবে বলে। কারণ মন্ত্রী হতে গেলে অনেক ফ্যাক্টর আছে, হয়তো ওই ফ্যাক্টরগুলো হয়তো আমার মধ্যে নেই, তাই আমি ওই দিশায় চিন্তা করছি না। আর মাত্র 1.5 বছর রয়ে গেছে, 1.5 বছর মন্ত্রী হয়ে করবোটা কি, যেভাবে কাজ করে যাচ্ছি আরও ভালোভাবে কাজ করলে আমার মনে হয় কমসে কম জাতি উদ্ধার হবে। এই জন্যে এই মন্ত্রিত্বর ব্যাপার নিয়ে আমার সাথে কেউ আলোচনা করেনি আর আমিও করিনি। না, যদি আপনাকে যেভাবে আপনার উপর সংঘ পরিবারে একটা ভালো আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদটা নিয়ে যদি আপনাকে এই ধরনের কোনো প্রস্তাব আসে, তখন আপনি এখন যেভাবে একটা প্রোটোকলের বাইরে ছেড়ে আপনি কথা বলছেন, কিন্তু সেই সময় মন্ত্রিত্ব যখন গণ্ডিতে চলে আসবেন, আজকে যে আপনি যেভাবে বিতর্ক তো কথাগুলো বলছেন, সে সময় তো সেটা সম্ভব হবে না, সেই সময়টা কীরকম? তখন আপনি বলতে চাচ্ছেন যে আমার মুখ বন্ধ করার জন্য কি মন্ত্রিত্ব দেওয়া হবে, বা যারা মন্ত্রী হয়েছে তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কি মুখ বন্ধ করা হয়েছে নাকি? আমি সেটা মনে করি না, আর এবং আমি কোনো বিতর্কিত মন্তব্য করি না। যেটা বলছি এটা ভারতীয় জনতা পার্টির একটা আইডিওলজি এবং ফিলোসফিতে রয়েছে। আমরা যখন 1991 বিজেপি যোগদান করি, আমরা তখন থেকেই জানতাম যে হিন্দু শরণার্থীদেরকে মানে প্রোটেকশন দেওয়া হবে, বা হিন্দুর কথা বলতে হবে, বললে পরেই ভারতবর্ষ সেকুলারের যে চেহারা সেটা আমরা বজায় রাখতে পারব। তো এই জন্য হিন্দুর কথা বলাটা কোনো বিতর্কের ব্যাপার না, বরঞ্চ এই আগে যে মানে কংগ্রেসের সরকারেও এই যে মুসলিম তোষণ যেটা হতো, ওটা বরঞ্চ বলা যেতে পারে যে সেকুলারিজমের এগেনস্টে। তো এই জন্য আমি কোনো ধরনের বিতর্কিত না। যদি কালকে যে ধরনের পরিস্থিতি হোক না কেন, যতদিন আমাদের এই কাজ সম্পূর্ণ না হবে, ততদিন আমার মুখ এইভাবেই চলবে। ধন্যবাদ। আমরা শুনলাম শিলাদিত্য দেবের কাছ থেকে বিভিন্ন বিষয়ে, করিমগঞ্জকে শ্রীভূমি করা বা বিভিন্ন যুক্তি বা বিভিন্ন বা হিন্দু বাঙালির কীভাবে রক্ষা পাবেন, সেই সমস্ত বিষয়ে ওনার সঙ্গে আমরা কথা বললাম। এই যে তিনি সময় দিয়েছেন তার জন্য আপনাকে ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।